সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বৃহস্পতিবার বিকেলে 35 কোটি টাকা ব্যয়ে সোনারগাঁ পৌরসভায় পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের শুভ উদ্বোধন করেছেন। এছাড়া তিনি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন। উদ্বোধন করা প্রকল্পের মধ্যে 9টি নলকূপ, 3টি পাম্প হাউস, 5টি পাবলিক টয়লেট, 15টি কমিউনিটি লেট্রিন, 1টি গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, 11 কিলোমিটার ড্রেন, 19 কিলোমিটার পাইপলাইন এবং 1টি কঠিন বর্জ্য ও 1টি মানব বর্জ্য ব্যবস্থাপনা নির্মাণ করা হবে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার নাজমুল হাসান, কৃষি অফিসার মনির আক্তার ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শুধু মুখে মুখে দেশপ্রেমিক না, এখন সময় হয়েছে প্রমাণ দেখানোর। শতভাগ দেশীয় পণ্য রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, অনুভবে পানির ছোঁয়া। পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে।